আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই এই নিউজটি দেখছেন সবাইকে নিউজে স্বাগতম। প্রতিদিনকার মতো কাতারের করোনা ভাইরাস আপডেট নিউজ সাথে কাতার বাংলাদেশ দূতাবাসের বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে সেই নিউজ, এই দুটি নিউজ নিয়েই আজকে আমি আপনাদের মাঝে চলে আসছি। আশা করি সম্পূর্ণ নিউজটি জেনে নেবেন। আজ 17 আগস্ট 2020 তারিখ সোমবার। নতুন করে আরও 288 জন করোনা ভাইরাসে আক্রান্তর বিষয়টি নিশ্চিত করেছে কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন পর্যন্ত সর্বমোট আক্রান্তের সংখ্যা 1,12,088 জনে পৌঁছেছে এবং আরও 294 জন সুস্থ হওয়ার খবর ঘোষণা করেছে কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ নতুন করে টেস্ট করা হয়েছে 4,697টি নমুনা এবং সর্বমোট টেস্ট করা হয়েছে 5,55,970টি নমুনা। কাতারে আজ কোনো মৃত্যু নেই। আজ নতুন করে আইসিইউতে আছে 6 জন এবং সর্বমোট কাতারে আইসিইউতে আছে 69 জন। আজ নতুন করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে 46 জন, এমনকি কাতারে সর্বমোট বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে 454 জন। এদিকে কাতার প্রবাসীদের জন্য আরও দুটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বাংলাদেশ এম্বাসি কাতার। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কাতার বাংলাদেশের স্বাভাবিক ফ্লাইট চলাচল আপাতত বন্ধ রয়েছে। তবে বিশেষ ব্যবস্থায় কাতার থেকে দেশে যেতে আগ্রহীদের জন্য ফ্লাইটের উদ্যোগ নেওয়া অব্যাহত রেখেছে বাংলাদেশ দূতাবাস। এরই ধারাবাহিকতায় আগামী সপ্তাহে আরও দুটি বিশেষ ফ্লাইট বাংলাদেশে যাচ্ছে। বাংলাদেশ দূতাবাস সূত্রে এই তথ্য জানা গেছে। প্রথম ফ্লাইট যাচ্ছে 21 আগস্ট তারিখে। এটি পরিচালনা করবে ইউএস বাংলা এয়ারলাইন্স। এই ফ্লাইটে যেতে আগ্রহীরা ইউএস বাংলার নাজমা অফিসে গিয়ে যোগাযোগ করতে পারবেন। আরও বিস্তারিত জানতে 5009344040 নম্বরে যোগাযোগ করতে পারেন। এই ফ্লাইটে কাতার থেকে বাংলাদেশ যাওয়ার টিকিটের দাম 1,550 রিয়াল। দ্বিতীয় ফ্লাইট যাচ্ছে আগামী 25 আগস্ট তারিখে। এটি পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। টিকিট পেতে বিমান বাংলাদেশ কাতার অফিস, যেটি ওল্ড সালাতা এলাকায় হরাজন ম্যানার হোটেলের পাশে অবস্থিত, সেখানে যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। আশা করি পরবর্তী নিউজের জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। নিত্য নতুন আপডেট নিউজ নিয়ে চলে আসব আমি আপনাদের মাঝে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কাতার সরকারের দেওয়া দিক নির্দেশনাগুলো মেনে চলুন। এবলেই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।